রাধে রাধে বন্ধুরা, সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী উৎসব। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে জন্মাষ্টমীতে গোপালের সহজ পূজাবিধির একটি ছোট্ট ভিডিও। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে নিয়ে সুন্দর করে সাজিয়ে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে চন্দন বেটে চন্দন লাগিয়ে নিচ্ছি। এরপর হাতে গঙ্গা জল নিয়ে সবার প্রথম আচমন করে নেব। সবার প্রথম মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নিলাম, এরপর তিনবার মুখে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে। এরপর পরিষ্কার জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। আচমন করে এখন তেলে প্রদীপ ধূপকাঠি ও নতুন একটি মাটির প্রদীপ প্রজ্বলন করে নেব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পৃথিবীকে কংসের অত্যাচার থেকে মুক্ত করার জন্যই এই ধরা ধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত মন্দির ও সমস্ত হিন্দু বাড়িতেই মহাসমারোহ ধুমধামের সাথে পালন করা হয়। পবিত্র এই জন্মাষ্টমীর দিন নাড়ুগোপালকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে হয়। দেখুন বন্ধুরা, আমি গোপালকে এখন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। স্নান পাত্র তৈরি করে নিয়েছি। পিতলের একটি পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন রেখে কিছু ফুল তুলসী পাতা দিয়ে স্নান পাত্র তৈরি করে গোপাল সোনাকে স্নানের জন্য নিয়ে এসেছি। কাঁচা দুধ টক দই ঘি মধু ও শর্করা একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত এখন জলসংকত নিয়ে গোপাল সোনাকে অভিষেক করিয়ে নিই। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি রাধা গোবিন্দের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই গোপাল সোনার সাথে সাথে রাধা গোবিন্দকে এই জন্মাষ্টমী তিথিতে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগুড়ো কেশর চন্দন তুলসী পাতা ও ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে খুব ভালো করে এখন স্নান করিয়ে নিয়েছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমীর সময়সূচি। বন্ধুরা, এবছর জন্মাষ্টমী পড়েছে দুই দিন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী স্মার্ত মতে 9ই ভাদ্র 1431, ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার। কিন্তু বন্ধুরা, সেই দিন যেহেতু সূর্য দয় পাচ্ছে না তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে বাংলার 10ই ভাদ্র 1431, ইংরাজি 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিন গোস্বামী মতে জন্মাষ্টমী পালন করা হবে। দুদিন জন্মাষ্টমী পড়ার কারণ হচ্ছে অষ্টমী তিথি পড়ার সময়। অষ্টমী তিথি পড়ছে সোমবার সকাল 8টা 36 মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে মঙ্গলবার সকাল 6টা 49 মিনিট পর্যন্ত। তাই বন্ধুরা, অনেকেই সোমবার বা অনেকেই আবার মঙ্গলবার জন্মাষ্টমী ব্রত পালন করবেন। বন্ধুরা, অনেকেই রাত 12টার সময় জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন। তাই সোমবার দিন রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি দুটোই পাওয়া যাচ্ছে। তাই বন্ধুরা, আগামী সোমবার অর্থাৎ 26শে আগস্ট জন্মাষ্টমী পালন করার জন্য সব থেকে শ্রেয়। বন্ধুরা, গোপাল সোনাকে নতুন হলুদ রঙের বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে গোপাল সোনার প্রিয় কিছু খেলনা গোপাল সোনার কাছে সাজিয়ে দিয়ে পুজোর জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কেশর চন্দনের তিলক গোপাল সোনাকে পরিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে তুলসী পাতা গোপালের শ্রী চরণে নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে তুলসী দল ফুল গোপালের শ্রী চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। নানা রকম মিষ্টি, গোপাল সোনার প্রিয় মাখন, মিশ্রি, চকলেট,
ফল ইত্যাদি। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন অবশ্যই আপনারা নিজ হাতে রান্না করে গোপাল সোনার প্রিয় তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া, লুচি, সুজি ইত্যাদির ভোগ অবশ্যই গোপাল সোনাকে নিবেদন করবেন। এরপর আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। আরতির পর হাতে ফুল নিয়ে ভগবানের অষ্টোত্তর শতনাম পড়ে পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিলাম। এরপর গোপাল সোনাকে নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে জন্মাষ্টমীর এই পবিত্র তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় কিছু বস্তু বাড়িতে নিয়ে আসুন। দেখবেন ভগবানের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ জ্বালা, যন্ত্রণা, অর্থ কষ্ট সমস্ত বাধা বিঘ্ন আপনার জীবন থেকে দূরে সরে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের হলুদ রং খুব প্রিয়, তাই অবশ্যই জন্মাষ্টমীর দিন গোপাল সোনার জন্য বা ভগবান শ্রীকৃষ্ণের জন্য হলুদ রঙের নতুন বস্ত্র নিয়ে আসবেন। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম পীতাম্বর। এই দিন অবশ্যই ভগবানকে হলুদ রঙের ফুল, পদ্ম ফুল, চন্দন সহযোগে নিবেদন করবেন। এই দিন অবশ্যই বাড়িতে ময়ূরের পালক, গোপাল সোনার জন্য বাঁশি বা গোপাল সোনার জন্য খেলনা, চকলেট অবশ্যই নিয়ে আসবেন। জন্মাষ্টমী তিথিতে অবশ্যই নতুন একটি শালু কাপড়ে একটি, তিনটি কিংবা পাঁচটি পদ্ম বীজ, একটি ষোলো আনা বা এক টাকা এবং ভগবানকে নিবেদন করা হলুদ একটি ফুল এই শালু কাপড়ের একটি পুটুলি করে ভগবানের সামনে পুজোর সময় রাখবেন। জন্মাষ্টমী তিথি ছেড়ে গেলে পরদিন সেটি আপনি আপনাদের লকারে বা ঠাকুরঘরে রেখে দেবেন এক বছর পর্যন্ত। দেখবেন ভগবানের কৃপায় আপনার মঙ্গল হবে।